নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে চলে এসেছি নেচার পার্কে। দেখো, এটা হচ্ছে নেচার পার্ক, বেজবিজে রয়েছে। তো আমার বাড়ি বেহালা, বেহালা থেকে খুবই কাছে, কিন্তু আমি এত বছরেও একবারও এখানে আমার আসা হয়ে ওঠেনি। তো প্রত্যেক বছর আমার হাজব্যান্ডের অফিসে একটা অফিস পিকনিক হয়, তো সেজন্য এক একটা জায়গায় যাওয়া হয়। তো সেরকম এবছর এইখানেতে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো ভীষণ সুন্দর জায়গাটা, চারপাশটা খুব সুন্দর, ঝিল, একটা বিশাল বড় ঝিল রয়েছে, সেই ঝিলের চারপাশটা সুন্দর পার্ক দিয়ে ঘেরা, আর সুন্দর গাছ, দেখো দেখতে থাকো কত সুন্দর চারপাশটা ঘেরা। আমি যতটা পেরেছি ততটা ক্যামেরা বন্দি করবার চেষ্টা করেছি, পুরোটা তো কভার করা সম্ভব নয়, কারণ এর মধ্যে আমাদের একটু মজা টজা হয়েছে, খাওয়া দাওয়া, তো তার ফাঁকেই যেটুকুনি ভিডিও করা যায়। আর এই যে বাচ্চাদের জন্য ছোটো ছোটো রাইডসও রয়েছে, একদম ছোটো বাচ্চারা যাতে একটু এসে এনজয় করতে পারে। আর এই যে আমরা কয়েকজন মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, আর তার মধ্যে একটু ফটো শ্যুট করছি। আর পাশেই রয়েছে দেখো কিছু পাখির খাঁচা, খুব দামি পাখি নয়, ঘরোয়া পাখি, সারস পাখি, তোমার বদ্রি পাখি, খরগোশ, এই ধরনের কিছু পাখি এখানে রয়েছে। তো চারপাশটা ভীষণ সাজানো গোছানো, ভালো লাগবে, একবার পারলে ঘুরে যেও, তো খুবই ভালো লাগবে। অন্তত পিকনিক না করতে এলেও ঘুরতে খুব ভালো লাগবে জায়গাটা। তো এখানে নার্সারিও রয়েছে, এখানে ফুলের গাছ বিক্রি হয়, তারপরে তোমার নানা রকম সবজিরও গাছ আছে, খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো। তো আমার দেখে একদম মন ভরে গেল, এত বছর আমি এখানে কোনোদিন আসতে চাইনি, তো এখানে এসে বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো রান্না, ঠাকুর রান্না করছে, আলু ভাজা হয়ে গেছে, সরি আলু ভাজা হচ্ছে আর মাটন রেডি হয়ে গেছে। আমরা তো ব্রেকফাস্ট করেই একটু ঘুরতে বেরিয়েছিলাম, চারপাশটা অনেকটা এরিয়া জুড়েই, তো সেটাই একটু দেখছিলাম, দেখে টেকে এসে যে যেরকম পারছে। অনেকজন আমরা বেশ কয়েকটা ফ্যামিলি গিয়েছিলাম, তো যে যেরকম পাচ্ছে সে সেরকম একটু ঘুরে আসছে। তো ঘুরে এসে আবার আমরা এখানে বসে একটু তার মধ্যে গল্প গুজবও চলছে, পুরনো জমা কথা সেগুলোও চলছে। তো প্রত্যেক বছরে তো এই একবারই দেখা হয়, নানা ধরনের গল্প, মজা, খুব মজা হয়। তো প্রত্যেক বছরই আশা করে থাকি আবার এই অফিস পিকনিকটা কবে হবে। তো এদের সাথে খুব ভালো বন্ধু হয়ে গেছে, কিন্তু আমরা ব্যস্ত জীবনের মধ্যে এদের সাথে দেখাটা আর সেরকমভাবে হয় না, এই একদিনই হয়। তো একদিনে এত মজা করি, তো সারা বছরটা প্রায় উসুল হয়ে যায়। আর এই যে দেখো ঝিল, ঝিলের এখানে বোটিংও হচ্ছে, স্পিড বোটও আছে নানা রকমের। আর এই যে আমরা এখানে একটু ফটো শ্যুট করছি, একটু রিলসও হচ্ছে সবাই, এখন তো এটা কমন ব্যাপার হয়ে গেছে যে যেরকম পারছে সে সেরকম একটু ফটো ব্লগ সবই করছে। তো আমিও তার মধ্যে একটু ভিডিও তোমাদের জন্য তুলে নিলাম, তোমাদেরকে দেখাবো বলে। আর এই সুন্দর একটা পুল দেখো ঝিলের ওপর দিয়ে, তো এটাও মোটামুটি ফটো তুলবার জন্যই এটা ব্যবস্থা করা। বিশাল বড় ঝিলটা দেখো, এই যে স্পিড বোট যাচ্ছে, এই স্পিড বোটে উঠতে গেলে 50 টাকা করে পার হেড। না, ছোটোটা উঠেছিল, আমাদের আর সেটা সময় হয়ে ওঠেনি, এতটাই কম সময়, আর 5টার মধ্যে না এটাকে তোমার ছেড়ে দিতে হবে। তো এখানে এসে একটু ঘুরে টুরে এসে, তো আমার হাজব্যান্ডের অফিসের দুজনের একই দিনে বার্থডে ছিল, তো সেই বার্থডে সেলিব্রেশনটাও এখানে হলো। তো বেশ মজা লাগলো, এই যে আমার ছেলে দোলনা চড়ছে এদিকে, আর এই যে এখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বিপুলা এন্ড গান, হ্যাপি বার্থডে টু ইউ, অনলি 1500 পার হেড, টোটাল 3000, হ্যাঁ, নেক্সট উইক মটন ভাত, ওকে ক্লিয়ার গাইস, তো এখানে কেক টেক কাটিং হয়ে গেল, আমাদেরও কেক টেক খাওয়া হয়ে গেল, দিয়ে আবার একটু আড্ডা চলছে, তারপরেই আমরা আস্তে আস্তে, বেলাও হয়ে যাচ্ছে, মোটামুটি 3টে বেজে যাচ্ছে। তো তারপর আমরা এখানে সবাই মিলে একটু লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চে
ট্রিপটা সেরে তারপরেই মোটামুটি আমাদের কিছু ফান হয়েছিল, মজা। তো সেইটা দেখবার জন্য তোমাদের আমার নেক্সট ব্লগটা দেখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর যারা আমার পেজটাকে এখনও ফলো করনি তারা অতি অবশ্যই ফলো করে দিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।